গুলি করে করে লাশ নামানো লাগছে, কিন্তু গুলি তো নিয়ে মর একটা আহত হয় একটা একটাই যায় স্যার, বাকি দিদায় ধরো আতঙ্কের এবং মানে দুশ্চিন্তার বিষয়। এবার সেনাবাহিনীর হাতে গ্রেপ্তার হলেন সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান। গ্রেপ্তার হওয়ার পর নিজের সকল অপকর্মের কথা স্বীকার করলেন আসাদুজ্জামান খান। তিনি বলেন ছাত্রদের দমনের জন্যই তিনি এই সিদ্ধান্ত নেন। ছাত্রদের দমাতে কিভাবে গুলি করছেন এবং কিভাবে তাদের লাশ নামিয়ে আনা হচ্ছে সেই সংক্রান্ত বিস্তারিত বর্ণনা দিচ্ছেন এই পুলিশ কর্মকর্তা। পুলিশের গুলি খেয়েও ছাত্রদের দমাতে পাচ্ছেন না, এতে হতভঙ্গ হলেন স্বরাষ্ট্র মন্ত্রী। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যাকারী হিসেবে অন্যতম সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান, তাকে এই মাটিতে বিচার আহ্বান জানান ছাত্র জনতা। সুপ্রিয় দর্শক, আপনাদের মতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামানকে কি করা উচিত কমেন্ট করে জানিয়ে দিবেন। এছাড়া আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমাদের এই ভিডিওতে একটি লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ আপনাকে।